প্রথম দিনে এখান থেকে প্রায় 400 কিলোমিটার কিন্তু কভার দিল্লি তো করলাম। হচ্ছে 10 টাকা করে বেশি, তাই তো? অসুস্থ হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত হরিদাই গাড়ি ড্রাইভ করেছে। আমি এখন আমরা এখন আছি ভোজ মিষ্টান্ন ভান্ডারে, অসাধারণ পরিষেবা। আজকে থেকে শুরু হচ্ছে আমাদের কোচবিহার রাইড। একদম ঠিক এই মুহূর্ত থেকে, এখন রাত মোটামুটি 10:30 বাজে, এই 10:30 থেকে আমাদের গোছানো শুরু হলো। কাল ঠিক ভোর 5টাতে আমরা এখান থেকে বেরোবো, পাকুয়া থেকে। এবার আমাদের রাইডটা শুরু হচ্ছে এই পাকুয়া থেকে, কালকে ঠিক 5টায়, ভোর 5টায় আমরা এখান থেকে বেরোবো। পুরো ঘর এলোমেলো হয়ে আছে, দেখতেই পাচ্ছ, পুরো রাইডিংয়ের জিনিসপত্র গোছানো হচ্ছে। তো একটা বিশেষ কাজে যাচ্ছি কোচবিহারে, যদি কাজটা সাকসেসফুল হয় তাহলে ঢোল পিটিয়ে সবাইকে জানাবো যদি সাকসেসফুল হই। আর যেহেতু আমরা বাঙালি, এক ঢিলে দুই পাখি মারতে সবাই পছন্দ করি, তো ব্যাপারটা হচ্ছে এরকম, কারণ কাজে যাচ্ছি সাথে আমাদের রাইডিংটাও কমপ্লিট হবে, তাহলে অবশ্যই এই রাইডটাকে অনুভব করতে থাকো। রেডি? এখন মোটামুটি রাত 11টা বেজে গেছে কাছাকাছি, 10:45-11টার মতন বাজে আর কি, আর লেট করবো না। তো কালকে তোমাদের সঙ্গে দেখা হবে ঠিক সকালবেলাতে, আমার জীবনে সবচেয়ে বড় রাইড হবে একদিনে। আমরা নেপাল করেছি, 1500-2000 কিলোমিটার কমপ্লিট করেছি, কিন্তু সেটা একদিনে না, একদিনে হয়তো 150-200 কিলোমিটার কভার হয়েছে, কিন্তু এই সমতল বলে আমরা কালকে 400 কিলোমিটার কভার করবো। তাহলে অবশ্যই কিন্তু যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো জানো কেমন লাগছে। আর ব্যাগ গুছিয়েই কালকে তোমাদের সঙ্গে দেখা হবে সকালবেলাতে। ওকে, তাহলে চলো। আমরা আছি এখন গাজল শ্যামনগরে, এটা গাজলের মধ্যে পড়ে তো, হ্যাঁ, এটা আমরা আছি এখন গাজল শ্যামনগরে, আর এখানেই হচ্ছে আমাদের ফিউল। এখানে সুপার তেল নিতে হচ্ছে রাহরিদা, এখানে আমাদের সুপার তেল নিতে হচ্ছে 10 টাকা করে বেশি, তাই তো? 5 টাকা, মানে 60 টাকা, নর্মাল তেলের থেকে 60 টাকা বেশি, পুরো ফুললি লোড হচ্ছে। অলরেডি অনেকটাই হয়ে গেছে, 1000 ক্রস হয়ে গেছে, 10 লিটার কত চলছে, 1234, 1291। সাড়ে 1200 না, 11 লিটার মতন ঢুকলো আমাদের, তো 1250 টাকাটা আমাদের তেল নেওয়া হলো। তো নেক্সট মনে হয় না আর কোচবিহারের আগে ঢোকাতে হবে, তাই তো? তো ফিউল কমপ্লিট, এখন আমাদের বেরোতে হবে, আর আজকে বেশ লম্বা চড়া ধকল যাবে, বুঝতেই পারছো যে আজকে কতটা ধকল যাবে আমাদের, ওই গো, কারণ 400 কিলোমিটার, মোটামুটি 450 কিলোমিটার মতন ধকল আছে আজকে। তো দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর এখন এখান থেকে মোটামুটি 100-150 কিলোমিটার কোনো নন স্টপ গাড়ি চলবে, এখন নন স্টপভাবে গাড়ি চালাতে হবে, কারণ উপায় নেই তাছাড়া, কারণ অনেক, এখন অলরেডি আমাদের 11টা বেজে গেছে, 11টা ক্রস করে গেছে, আমরা এখনও গাজলেই পড়ে আছি। বন্ধুরা বুঝতে পারছো যে আমাদের কী পরিমাণে গাড়িটাকে ভাগাতে হবে। শুনে এখন ঠিক আছে, হাইওয়ের সামনে এই সাইডটাতে চলে গেল আমাদের কলকাতা, আর ঠিক আমরা যাব এই সাইডে শিলিগুড়ি আর হচ্ছে কোচবিহার। চলো আর কি, ইটাহার দুর্গাপুর পার করে এখন আমরা এসে পৌঁছালাম রায়গঞ্জের মধ্যে। বাইপাসটা চালু না হওয়াতে যা সমস্যায় পড়া হচ্ছে, এত জাম এখনও রায়গঞ্জে বলে বোঝানো নয়। একবার জামটা দেখো একবার শুধু, মানে কবে যে রায়গঞ্জের জামটা শেষ হবে,
বাইপাসটা যে কবে চালু হবে, ও মাই গড, রায়গঞ্জের মেন পার জায়গা চৌরাঙ্গি মোড় বলা হয় একে, কুলিক নদী। আর এই যে গাছগুলি মানে ফরেস্ট ডিপার্টমেন্টের আপনার হচ্ছে গেস্ট হাউস, এই সাইডটা হচ্ছে আমার ফরেস্টটা, কুলিক ফরেস্টের মেন। মানে এখানে পিকনিক থেকে শুরু করে তারপরে মানে ঘোরাফেরার জন্য খুব সুন্দর মানে ব্যবস্থা আছে আর কি। সেই কুলিক ফরেস্টের গেট, বাহ যাও অবশ্যই যাও। ভেতরে বোধ হয় পার্ক সিস্টেমও আছে না? হ্যাঁ ভেতরে পার্ক সিস্টেমও আছে, অনেকটা এরিয়া নিয়ে। একেবারে নন স্টপ গাড়ি চালানোর পর আমরা এখন এসে পৌঁছালাম বাঙালি ধাবাতে। আর এই সাইডে চলে গেল আমাদের শিলিগুড়ি, আর ঠিক তার উল্টো দিকে এদিকে আমাদের মালদা। তাহলে বর্তমানে এখন আমি দাঁড়িয়ে আছি মানে ইসলামপুরে ঢোকার ঠিক সামনের মুখে, আর মালদা থেকে যদি দেখি তাহলে করে ইসলামপুরের শেষে। তো এখানে আমরা খাওয়া দাওয়া করব, কারণ এখনও পর্যন্ত কিছু খাওয়া দাওয়া হয়নি। তো এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব। তো চলো দেখা যাক কী পাওয়া যায় সেই বাঙালি ধাবা। যখন আমরা কার্শিয়াং গিয়েছিলাম তখন কিন্তু এই ধাবাটি খেয়েছিলাম, বেস্ট মানে সুস্বাদু ছিল সব কিছু এবারও। আর এই সাইডেই আমাদের বাইক রাখা হয়েছে, বেশ রেস্টেই আছে বাইক, কোনো অসুবিধা নেই। আর আমাদের রাইডারও অসুস্থ হয়ে গেছে, রাইডারও খুব অসুস্থ হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত হরিদাই গাড়ি ড্রাইভ করেছে, আমি এখনও মানে নেইনি, মানে জাস্ট আমি বললাম ঠিক আছে তুমি টানো না কী আছে জানি না, এখন আমাকে আমি তো চাইছো যে উনিই চালাক, ঠিক আছে খুব সুন্দর গাড়ি চালাচ্ছে, আমি চাইবো উনি একটু গাড়িটা চালাক, আমার মানে অন্তত পক্ষে একটু রেস্টটা দরকার। যাবো দেখবো কী কী খাওয়া যায় না খাওয়া যায়। হরিদা কী খাওয়া তুমি? হরিদা ভাত, ভাত খাবে? না আমি কিন্তু ভাত খাবো না, আমি গাড়ি চালালে কিন্তু আমি খাবো মাংস আর তন্দুরি রুটি খাবো। আর সঙ্গে মাটন খাবো। মাটন হবে? আচ্ছা তাহলে বলেই তো দিল, আমি তো তন্দুরি খাচ্ছি আর হরিদা ভাত খাচ্ছে, আর যাই ভেতরে দিয়ে কী পছন্দ হয় তাহলে সেটাই নিয়ে নেবো। এই হচ্ছে খাওয়া দাওয়া, এটা হচ্ছে তন্দুরি রুটি, আর হচ্ছে আমাদের ডাল ফ্রাই, ডিম তরকা আছে, ডাল ফ্রাই আছে সাথে, আর হরিদা নিলে আমাদের মাছ ভাত। আইটেম আছে আমাদের তন্দুরি রুটি, এই হচ্ছে তন্দুরি রুটি, আর হরিদা নিল চিকেন। ব্যাপার হচ্ছে আমরা তো খাওয়া দাওয়া করলাম অনেক কিছুই, এবার এই হোটেলে একটা সুবিধা আছে, সুবিধা আছে বলতে আপনারা যখন ভেতরে ঢুকবেন পেছনে যে দেখতে পাচ্ছেন ভেতরে কাউন্টার আছে, বাইরেও কাউন্টার আছে। তো এই ভেতরের কাউন্টারে যদি ঢোকেন তাহলে এখানে পরীক্ষায় আমরা যেমন কোনো চাকরির পরীক্ষা দিলে এ বি সি ডি এরকমভাবে পাই, তো এখানেও চারটা সিরিজ আছে এ বি সি ডি। তো আমাদের পড়েছিল এ সিরিজ, ঠিক আছে এ সিরিজ পড়েছিল, 10 নম্বর সিট পড়েছিল আমাদের। তো 10 নম্বর সিটের বিল এসছে 575 টাকা, ঠিক আছে দেখে নাও তোমরা বন্ধুরা যে এ সিরিজের বিল এসছে 575 টাকা। তো কী কী ছিল? ছিল জলের বোতল, ছিল রাইস, ছিল এগ তরকা, ছিল মাটন রুটি আর পনির নান, আর ছিল হচ্ছে আমাদের জয়ব্রতদার প্রিয়, আমার বড়দা জয়ব্রতদা ভাই, ক্ষীর যেটাকে বলছে খোয়া ক্ষীর বা রাবড়ি বলা হচ্ছে। তো এই টোটাল হচ্ছে 575 টাকা বিল এসছে, সব কিছুই ছিল আর সাধারণ খাওয়া দাওয়া। আর যদি লোকেশানটা বলি হোটেলের, একেবারে আপনার বাইপাস মোড়, ইসলামপুরের যে বাইপাস মোড় শিলিগুড়ির, প্রথমেই তো বলে দিলাম যে শিলিগুড়ির শেষ ইসলামপুরের শুরু, শিলিগুড়ি থেকে গেলে আর মালদা থেকে আসলে ইসলামপুরের শেষ, এখানে হচ্ছে এই বাঙালি ধাবা। খুব সুন্দর খাওয়া, আপনারা আসুন দেখুন খাওয়া দাওয়া করুন, খুবই মন ভরে যাবে, তৃপ্তি ভরে যাবে। এখন বোধহয় আমাকে চালাতে হবে, এখনও পর্যন্ত আমি ধরিনি আজকে। চলো দেখতে থাকো, আশা করি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এই হচ্ছে ফুলবাড়ি ব্রিজ, এই ব্রিজ ক্রস করেই আমরা চলে যাব কোচবিহারের দিকে,
আর চারদিকের ভিউটা একবার দেখো, চারদিকে চা বাগান আর নিচেই সব স্কেটিং করছে। ওয়াও, আর সূর্য মামা এখন বিদায় বেলায় এসে উপস্থিত, আমাদের এখন যতটা তাড়াতাড়ি সম্ভব পৌঁছাতে হবে। সমস্যার কথা কি আর বলবো, আমাদের মামারা বলতে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এত ঝামেলা করতে পারে না কিছু বলার নেই। ফুলবাড়ি মোড়ে যখন আমরা ফুলবাড়ি মোড়টা ক্রস করব ঠিক তখনই মানে যে সিগন্যাল থাকে সিগন্যালের নিচে কোনো দাগ নেই, কোনো কিচ্ছু নেই, আর তখনও আমাদের হলুদ সিগন্যালও পড়েনি, আমরা শুধু জাস্ট ক্রস করেছি আর আমাদের আটকে দিয়েছে বাইরের গাড়ি দেখে। তো কী বলবো, বললাম স্যার আমরা তো বাইরে থেকে এসেছি আর আমরা তো স্যার সিগন্যাল ক্রস করিনি, আর যখন সিগন্যাল পড়েছে তখন উনি আমাদের আটকেছেন, তো অলরেডি তখন সিগন্যাল পড়ে গেছে। তো বললাম বারবার কিছুতে না, এবার তো উনি ফাইন নেবেন বা ফাইন করবেন। আমি বললাম দেখুন স্যার আমরা তো বাইরে থেকে এসেছি আর আপনার ওখানে যে সিগন্যালটা আছে সেখানে কিন্তু কোনো দাগ দেওয়াও নেই, বলে তাহলে সবাই কীভাবে দাঁড়াচ্ছে। তো এটাই বললাম যে স্যার দেখুন ওনারা তো এখানকার লোকাল, আমরা তো স্যার বাইরে থেকে এসেছি, এবার আমরা না দেখলে স্যার কীভাবে দাঁড়াবো বলেন। তো কী করা যাবে, অনেক ঝামেলা জোর ঝামেলা, এই ছাড়বে না ছাড়বে না ছাড়বে না, ভেতরে নিয়ে গেলো, কিছু খরচা পানির ব্যাপার থাকে, তো অনেক বলে টোলে তারপর আমরা দাঁড়ালাম। মাথা মাথা যাবে কোচবিহার 138, চলো কোচবিহার এখন 138 কিলোমিটার বাকি। এখন আছি জলপাইগুড়ি মোড়ে, আমাদের এখন প্রথম যেতে হবে মাথাভাঙা, তারপর ওখান থেকে কোচবিহার, তারপর দিনহাটা। এখনো প্রায় 170 না 120 না 130, এখনো প্রায় 130 কিলোমিটার বাকি আছে। তো মোটামুটি রাত 9টা বেজে যাবে, এখন ওই 6:20 মতন বাজে। তো চলো এখন রাইড পালা আমার, সারাদিন অনেকটাই হলো, তো এখন শুরু করছি আমি, চলো। এখন আমরা আছি দেওয়ানহাটার বিখ্যাত মিষ্টির দোকান ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার। আমরা এখন আছি ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারে, অসাধারণ পাটিসাপটা, সত্যি যে অভিজ্ঞতা খেয়ে কাটতে হবে, অসাধারণ সত্যি খাইনি, অসাধারণ পুকুরের মধ্যে। এই ভাই আমার, আমরা ফাইনালি পৌঁছালাম ভাইয়ের বাড়িতে, ঠিক আছে। এই হচ্ছে ভাই, বিশাল রাইডার, কালকে আজকে বাইক দেখাবো না ভাইয়ের, কালকে দিনে দেখাবো, এই হচ্ছে বিশাল বড় রাইডার, ঠিক আছে। এই দেখলে মনে হবে না এরকম বিশাল ঘাঘু জিনিস, ঠিক আছে। আর সবচেয়ে ব্যাপার হচ্ছে এখন যে ঘরটায় আছি সেটাই হচ্ছে আমার একটা বেস্ট জায়গা। যখন 2016 আসছিলাম, এই 16 এইখানটায় বসে মোবাইল রেখে কথা বলতাম, উত্তর টাওয়ার পাওয়া যেত না। তো এই এই শেষ পর্যন্ত এসে পৌঁছালাম, 10টা বাজে না এখন, এই 10টা বাজে, 10টাতে এসে পৌঁছালাম, সকাল 10টায় শুরু আর এই হচ্ছে 10টা শেষ। টোটাল কত, 450, টোটাল 450 কমপ্লিট হলো। এই ছিল একেবারে ভাই একদিনের অভিজ্ঞতা, একদিনের সবচেয়ে বড় অভিজ্ঞতা। তাহলে এই পর্যন্ত আজকে কন্টিনিউ, নেক্সট কালকে সকালে, তাই তো? কালকে বেশ স্পেশাল স্পেশাল জিনিস আছে, কালকে এদের কি প্রোগ্রাম আছে এরাই বলবে, দেখতে থাকো কেমন হয়। ওকে, বাই বাই, টাটা।